নমস্কার, আমি সুভাষিস ব্যানার্জি, আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। প্রথমেই আমরা গুগল ক্রমে চলে এসেছি। আজকে আপনাদেরকে যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো পাওয়ার অফ অ্যাটর্নি, এইটার রেজিস্ট্রেশন খরচ কত এবং কখন কখন এটা বাতিল করা যায়, এই বিষয়টি আমরা আজকে বিস্তারিত এই ভিডিওতে জানব। দেখুন, আমরা প্রথমেই চলে এসেছি গুগল ক্রোমে, WB রেজিস্ট্রেশন সার্চ করলাম। প্রথম যে ওয়েবসাইটটা, ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। দেখুন, অনেক আইন রয়েছে এবং এই যে ল, এই ল যে পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মোক্তারনামা, তারও কিন্তু আইন আছে, রেজিস্ট্রেশন আইন রয়েছে। আপনি সব কিছু যে সবসময় করে নিতে পারবেন তা নয়, তার কিছু প্রসিডিওর রয়েছে। তো আমরা প্রথমেই চলে এলাম ই সার্ভিস, আপনারা দেখতে পাচ্ছেন WB রেজিস্ট্রেশন gov.in এ ই সার্ভিস এলাম। এবার আমরা চলে আসব, যেটা প্রত্যেকবারের মতো আসি, ক্যালকুলেটর ফর MV মানে মার্কেট ভ্যালু, SD মানে স্ট্যাম্প ডিউটি, RF মানে রেজিস্ট্রেশন ফিজ। এটা পূর্বেও আপনারা দেখেছেন, আমি বিভিন্ন ভিডিওতে করি, কিন্তু আজকে আমাদের বিষয়টি একটু আলাদা। পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মোক্তারনামার রেজিস্ট্রেশন খরচ কত, কারণ আমরা তো সবসময় সেল ডিড করলেই আমাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে, তো পাওয়ার অফ অ্যাটর্নি করলেও রেজিস্ট্রেশন করাতে হবে। এবার অনেকে আমাদের কৌতূহল রয়েছে পাওয়ার অফ অ্যাটর্নিতে রেজিস্ট্রেশন খরচ কত, দেখে নিই তাহলে। আমরা এই জায়গাটা ক্লিক করি, পাওয়ার অফ অ্যাটর্নির এই জায়গাটা, মানে বিশেষ করে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজে ক্লিক করব। এবার এই জায়গাটা 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, এবার ক্লিক করলাম। ক্লিক করা মাত্র একটা পেজ ওপেন হলো, আপনারা সেটা দেখতে পাচ্ছেন, ট্রানজ্যাকশন মেজর। দেখুন, এখানে প্রচুর মানে রয়েছে তথ্য, আপনি সেল, গিফট, পার্টিশন, বন্ড, কপি অফ ডিক্রিজ, ডিক্লিয়ারেশন, এক্সচেঞ্জ, লিজ, মানে যেটা চান। তো আমাদের আজকে যেহেতু বিষয় পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড ইমুভেবল প্রপার্টিজ, তো আমি এই জায়গাটা ক্লিক করব। দেখুন, ক্লিক করলাম। এবার ট্রানজ্যাকশন মাইনর, মাইনরের ক্ষেত্রেও কিন্তু আমাকে এখানে বাছাই করতে হবে, তো এই জায়গাটা আমি বাছাই করব। এবার ক্লিক করলাম, তো আমি এই যে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড ইমুভেবল প্রপার্টি আছে, এটাও আপনি করতে পারেন, আর পাওয়ার অফ অ্যাটর্নি উইথ কনসিডারেশন। তো আমি প্রথমটা করব, এই দ্বিতীয়টা করব, পাওয়ার অফ অ্যাটর্নি উইথ কনসিডারেশন। দেখুন, আমি এটা করলাম। তো এবার আমার লোকাল বডি চাইছে, তো লোকাল বডি আমি এই গ্রাম পঞ্চায়েত দেবো, এই জায়গাটায় গ্রাম পঞ্চায়েত দিলাম। আপনারা মিউনিসিপ্যালিটি হিসাবে দেখে নিতে পারেন। এবার কনসিডারেশন ভ্যালু, এর ভ্যালুটা কত, তো আমি এর মূল্য একটা আনুমানিক 2 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে দিলাম। আপনারা বিভিন্ন দেখে নেবেন কনসিডারেশন ভ্যালু কত, এর মূল্যটা আনুমানিক মূল্যটা কত। তো আমি এবার ক্যাপচা যেটা রয়েছে, এই যে ক্যাপচা, ক্যাপচাটা দেবো এখানে। ক্যাপচা যেমন যেমন আছে আপনাকে কিন্তু তেমন তেমন দিতে হবে। প্রথমে আছে ক্যাপিটাল টি 8, ক্যাপিটাল এল 6, ক্যাপিটাল এস 5। দেখুন, এবার আমি ডিসপ্লে করব, ডিসপ্লে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটা পেজ হয়েছে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফিজ ক্যালকুলেটারের, চলে আসছি আমরা একেবারে শেষের দিকে আসতে হবে। তো আপনারা এই জায়গাটায় যদি লক্ষ্য করেন, তো স্ট্যাম্প ডিউটি 10,000 টাকা আর রেজিস্ট্রেশন ফিজ 2,000 টাকা। এইবার আপনাদেরকে একটা সোজা হিসাব, আপনি কত দিয়েছিলেন কনসিডারেশন ভ্যালু, 2 লক্ষ টাকা। আমরা জানি মার্কেট ভ্যালুর 5% যে চার্জ লাগে সেটা হলো স্ট্যাম্প ডিউটি, এবার সেল ডিডের ক্ষেত্রে। দেখুন, এখানে 2 লক্ষ টাকার 5% 10,000 টাকা। আর আমরা জানি সেল ডিডের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিজ মার্কেট ভ্যালুর 1% লাগে, 2 লক্ষ টাকার 1% হলো 2,000 টাকা। তাহলে সেল ডিড আর পাওয়ার অফ অ্যাটর্নির রেজিস্ট্রেশনের খরচ একই, আপনারা এই কথাটা বুঝতে পাচ্ছেন। সেল ডিড করলেও আপনাকে একই টাকা লাগবে, পাওয়ার অফ অ্যাটর্নি করলেও একই টাকা লাগবে। তো এখানে সেল ডিড আর পাওয়ার অফ অ্যাটর্নির খরচ মোটামুটি একই। এইবার আমরা আর একটা কথা বলি, যে এই যে আপনারা কখন বাতিল করতে পারেন এই পাওয়ার অফ অ্যাটর্নির, পাওয়ার অফ অ্যাটর্নিটা কখন বাতিল করা যাবে, যখন দুজনার মধ্যে স্বাক্ষরকারী যে ব্যক্তি যিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন আর যিনি নিচ্ছেন, এই দুজনার মধ্যে যে কোনো একজন যদি মারা যায় পাওয়ার অফ অ্যাটর্নি
অটোমেটিক বাদ হয়ে যাবে। আর যদি দেখা যায় পাওয়ার অফ অ্যাটর্নির যে কাজটা, নির্দিষ্ট কাজটা ছিল, সেই কাজটাই সম্পন্ন হয়ে গেছে, তাহলেও কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি বাদ যাবে, মানে সেখানেই বাতিল হয়ে যাবে, আর ওর দরকার নেই পাওয়ার অফ অ্যাটর্নির। কিন্তু মনে রাখবেন, দু রকমের পাওয়ার অফ অ্যাটর্নি হয়, যেমন সাধারণ আর বিশেষ, আবার একটা হয় ফেরতযোগ্য, একটা হয় অফেরতযোগ্য। যদি আপনি অফেরতযোগ্য করে দেন, তাহলে কিন্তু সেই পাওয়ার অফ অ্যাটর্নির নির্দিষ্ট যে সময়সীমা, সেটা কিন্তু আপনি আর ফিরেও পাবেন না, কিন্তু নির্দিষ্ট কাজ হয়ে গেলে সেটা বাতিল হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। আরেকটা হতে পারে যে স্বামী স্ত্রীকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, যে স্ত্রী সেই পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মোক্তারনামা দিয়ে সমস্ত কাজ করছেন উনি। কিন্তু মনে রাখবেন যে এই পাওয়ার অফ অ্যাটর্নি বা ওই আম্মোক্তারনামা দিয়ে কাজ করার ওনার স্বাধীনতা রয়েছে স্ত্রীর, কিন্তু যদি সেপারেশন হয়ে যায়, অর্থাৎ ওনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তাহলে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি বাদ যাবে, সেক্ষেত্রেও বাতিল হবে। আর কোনো উপায়ে কি পাওয়ার অফ অ্যাটর্নি বাদ দেওয়া যায়? আপনার বাবা পাওয়ার অফ অ্যাটর্নি কাউকে দিয়েছিল, সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি বিক্রি করে দিয়েছিল, আপনি এখন চাইছেন সেটাকে ইনভ্যালিড করতে, এটা কি পারবেন? তাহলে আপনাকে প্রমাণ করতে হবে জোরপূর্বক আপনার সাথে এগুলো ঘটেছিল। যদি প্রমাণ করতে পারেন যে জোরপূর্বক আপনার বাবার সঙ্গে সব ঘটেছে, তাহলে কিন্তু ওটা করতে পারেন। কিন্তু মনে রাখবেন, খুব কঠিন ব্যাপার এই প্রমাণ করা, মানে দুঃসাধ্য ব্যাপার। আর পাওয়ার অফ অ্যাটর্নি আরও বাতিল করা যেতে পারে, কীভাবে বাতিল করা যেতে পারে, যে আপনাদের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তি উল্লঙ্ঘন করেছেন দ্বিতীয় ব্যক্তি, এটাও প্রমাণ সাপেক্ষ। তো আজকে আমরা এই পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মোক্তারনামা বিষয়ে আলোচনা করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি সুভাষিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে আমি ফিরে আসছি।